হ্যালো এভরিওয়ান, হোপফুলি সকলে ভালো আছেন আর কি। তো লাস্ট যে আমি ক্যালকুলেটর হেক্সটা দিছিলাম সেটা ছিল যে লিমিটের ক্যালকুলেটর হেক্স, যত ধরনের লিমিট আছে আপনি ওই ভিডিওটা দেখলে আপনি কাভার আপ হয়ে যাবে আর কি, আর কোনো ইউটিউব চ্যানেলে দেখতে হবে না। তো এরই ধারাবাহিকতা আমি ক্যালকুলাসের আরেকটা টপিক, সেটা হলো ইন্টিগ্রেশন, যেটা অনেক স্টুডেন্টের বইয়ের ভিত্তি, বইয়ের একটা টপিক্স। সেই টপিক্সটা কিভাবে ক্যালকুলেটারে করা যায় সেটাই আমি দেখিয়ে দিচ্ছি। এখানে ইন্টিগ্রেশনের মধ্যে যদি নির্দিষ্ট যুগজ থাকে তবেই সেটা সম্ভব, এবং ক্ষেত্রফল নির্ণয় ক্যালকুলেটরের মাধ্যমে সম্ভব। তাহলে আমাদের ইন্টিগ্রেশনের মধ্যে অনির্দিষ্ট যুগজের ক্ষেত্রে সেটা সম্ভব না, শুধুমাত্র নির্দিষ্ট যুগজ যদি হয়ে থাকে সেটাই তাহলেই সম্ভব। আর যদি ভিডিওটা মনে হয় যে প্রয়োজনীয় তাহলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে বলবেন। ঠিক আছে, তাহলে চলেন আমরা স্লাইডে চলে যাই আর কি। স্লাইডে গিয়ে আমরা দেখি, তো স্লাইডে তো এই হলো আমাদের স্লাইড আর কি। তো আমার পরিচয়টা আবার ছোট্ট করে দিয়ে দিই। আমার নাম বিপ্লব দেবনাথ, আমি লেখাপড়া করছি বিএসসি ইঞ্জিনিয়ারিং সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ। আর এইটা হলো আমার আর কি ইউটিউব চ্যানেল বলেন আর ফেসবুক গ্রুপ বলেন সেম নামে রান উইথ বিপ্লব। যারা সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে দিবেন, যারা এই গ্রুপে যুক্ত হন নাই গ্রুপে যুক্ত হয়ে যাবেন, এবং নিজের বন্ধুদের একটু মেনশন দিবেন। স্পেশালি এসএসসি লেভেলের যারা আছেন এবং এইচএসসি লেভেলের যারা আছেন তাদেরকে একটু ফ্রেন্ড মানে ইনভাইট দেওয়ার চেষ্টা করবেন আর কি। আচ্ছা, তো এই ভিডিওতে আমি দেখবো যে নির্দিষ্ট যুগজ যা আছে এবং আমাদের এরিয়া নির্ণয়ের ক্ষেত্রে যুগজগণে কিভাবে এরিয়া নির্ণয় করা যায় সবগুলো আমরা ক্যালকুলেটারের মাধ্যমে দেবো। তাহলে আমাদের কোনো ধরনের সূত্রের কোনো প্রয়োজন হবে না। তাহলে আপনারা এইচএসসি লেভেলে কিংবা ইঞ্জিনিয়ারিং যে এডমিশন টেস্ট আছে সেটাতে আমরা আপনারা কাভার করতে পারবেন ক্যালকুলেটারের মাধ্যমে, লিমিট থেকে যত ধরনের প্রশ্ন আসুক আর কি, যুগজগণের লিমিট থেকে যত ধরনের প্রশ্ন আসুক। তো প্রথম প্রশ্নটা যদি দেখি আমরা, আমাদের প্রথম প্রশ্নে কি বলছে, আমাদের প্রথম প্রশ্নটা আসছে কিন্তু ঢাকা বোর্ড 2023-এ, ঢাকা বোর্ড 2023 আমাদের প্রথম প্রশ্ন। সেখানে কি বলছে, সেখানে বলছে যে ইন্টিগ্রেশন অফ 0 থেকে পাই বাই 2 রুট ওভার সাইন 3x dx ইজ ইকুয়াল টু হোয়াট। তো এইটা এখানে দেখেন কোন ধরনের ফাংশন আছে, ত্রিকোণমিতিক ফাংশন আছে। তাহলে ত্রিকোণমিতিক যদি ফাংশন দেখে থাকে তাইলে প্রথমেই কাজ হলো আমাদের ক্যালকুলেটারের মোটটা রেডিয়ানে নেবে। তাহলে আগে আমরা ক্যালকুলেটারের মোটটা কিভাবে রেডিয়ানে নিতে হয় সেটা আমরা শিখে নিই। মোট কিভাবে ক্যালকুলেটার রেডিয়ানে নিতে হয়, প্রথমে আপনি শিফটে ক্লিক করবেন, দেন মোড সেট আপে ক্লিক করবেন, দেন চারে কিন্তু রেডিয়াল লেখা আছে এইখানে ক্লিক করবেন। তাহলে মোডটা রেডিয়ানে চলে গেছে, এবং মোডটা রেডিয়ানে গেছে কিনা সেটা কিভাবে ইনশিওর হবেন, সেটা এই যে কর্নারে দেখেন আর লেখা আসছে উপরে, সেটা দেখলে বুঝতে পারবেন মোডটা রেডিয়ানে চলে গেছে। তাহলে মোডটা আমাদের যেহেতু ত্রিকোণমিতিক ফাংশন মোডটা রেডিয়ানে নিয়ে আসে, এখন আমাদের প্রয়োজন ফাংশনটা ইনপুট দেওয়া। যেহেতু ইন্টিগ্রেশন ফাংশন, ইন্টিগ্রেশন সাইনে ইনপুট দেবে, দেখেন আলফার নিচে বা ক্যালকের সাইডে কিংবা রুটের উপরে আছে ইন্টিগ্রেশন সিম্বল, সেখানে আমরা ক্লিক দিলাম। দেন ক্লিক দেওয়ার পর আপনাদের মূল ফাংশনটা আছে, মূল ফাংশনটা ছিল রুট ওভার সাইন 2x। তাহলে রুটে ক্লিক দিলাম, দেন সাইনে ক্লিক দিলাম, দেন 3 এ ক্লিক দিলাম। এখন এক্স দিতে হবে, আলফা দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এ ক্লিক দিলে এক্স চলে আসছে, তার মানে রুট ওভার 2 সাইন এক্স এখন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিতে হবে। তাহলে রুট ওভার সাইন 3x এটা ইনপুট দেওয়া শেষ। এখন আমাদের লিমিট ইনপুট দিতে হবে, তাহলে আপনি রিপ্লে বাটনে ডানে ক্লিক করবেন। ক্লিক করার পর ফার্স্টে আপনাকে লোয়ার লিমিট চাইছে, লোয়ার লিমিট আমাদের কত, 0, 0 ইনপুট দিলাম। দেন আমাদের আপার লিমিট, আপার লিমিট কত আমাদের পাই বাই 2, সেটা আপনাকে ইনপুট দিতে হবে। তাহলে যেহেতু এখানে একটা ফ্র্যাকশনাল মানে ভগ্নাংশ আছে, তাহলে ভগ্নাংশ আকারে লিখতে হবে, তার মানে এই যে রুটের যে বাম পাশে আছে সেটাতে ক্লিক দিবে, তাহলে আপনার ভগ্নাংশ সিম্বলটা চলে আসছে। এখন আপনার উপরে আছে কত, লব হিসাবে আছে পাই, এবং বর হিসাবে আছে আপনার 2। তাহলে আপনাকে যেহেতু লবে আছে আপনার কার্সরটা, তাহলে আপনাকে ফাই ইনপুট দিতে হবে। ফাই কিভাবে ইনপুট দিব, আমরা শিফটে ক্লিক করবো, শিফটে ক্লিক করে এই দেখুন নিচে আনসারের সাইডে কিন্তু দেওয়া আছে 10^x, এখানে ক্লিক করলেই আমাদের ফাই চলে আসবে। এখানে আমরা ক্লিক করবো, তাহলে ফাই চলে আসছে। দেন আপনার রিপ্লাই ডানে ক্লিক করবেন, ক্লিক করে 2 ক্লিক করবেন। তাহলে এইটা হইলো আপনার ওই যে 1 নং মেথটা ছিল, এই 1 নং মেথের সকল তথ্য আপনি ক্যালকুলেটার ইনপুট দিয়ে দিচ্ছেন। এখন আপনি ইকুয়ালে ক্লিক করবেন, ইকুয়ালে ক্লিক করার পর একটু সময় নিবে, তারপর আপনার আনসারটা দিয়ে আসবে। যদি আপনার ইএক্স মুড হয়, ইএক্স ক্যালকুলেটর হয়, তাইলে একটু দ্রুত চলে আসে, এবং যেহেতু আমারটা ইএক্স না ইএস, সেহেতু একটু সময় নিবে, টাইম নিবে, দেন চলে আসবে। এখন দেখেন আপনার আনসার কি আসছে, 1.19। তাহলে এই 1.19 কে আপনারা লিখতে পারেন, শুধু 1 লিখতে পারেন, কারণ দেখেন অপশনে কি কি আছে, -2 আছে এটা এক্সপেক্টেবল না, 0 আছে এটা এক্সপেক্টেবল না, 2 আছে এটা এক্সপেক্টেবল না। তাহলে আমাদের আনসার একটাই বাকি থাকে, সেটা হলো 1, এবং 1.19 1 এর কাছাকাছি, এর জন্য আমরা আনসারটা 1 হিসেবে নিতে পারি আর কি। তাইলে এইটা গেল আমাদের প্রথম মেথ। দ্বিতীয় মেথ দেখেন, দ্বিতীয় মেথ কিন্তু সম্পূর্ণটাই বীজগাণিতিক ফাংশন আছে, এক্ষেত্রে আপনার মোট রেডিয়ানে নিন বা ডিগ্রিতে নিন ডাজন্ট ম্যাটার। ঠিক আছে, তাহলে চলেন দ্বিতীয় মেথটা আসছে আমাদের কিন্তু রাজশাহী বোর্ড 2017-তে। তাইলে এগেইন আমরা কি করলাম, ইন্টিগ্রেশন সিম্বলে ক্লিক দিলাম, যেহেতু ভগ্নাংশ আছে তার মানে ভগ্নাংশ সিম্বলে ক্লিক দিই। তারপর আপনার লব এর মান ইনপুট দিতে বলছে, তাহলে লব হিসাবে আছে এক্স, এক্স কিভাবে ইনপুট দিই, আমরা আলফা দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এক্স ইনপুট দেওয়া শেষ, দেন রিপ্লাই ডানে। এখন আপনাকে পরের মান ইনপুট মানে ইনপুট দিতে হবে, পরের মান কিভাবে ইনপুট দেই আমরা,
এই দেন এগেইন ওয়ার হিসেবে কি আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তাহলে আলফা দিয়ে রিপ্লেড সরি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এক্স চলে আসছে, এখন স্কোয়ার দিতে হবে, এই যে আপনার স্কোয়ার কিন্তু দেয় আছে, এখানে স্কোয়ার দিলেন, তারপর প্লাস ওয়ান, তার মানে ফাংশন দেওয়া ইনপুট দেওয়া শেষ, এখন আপনাকে দিতে হবে লিমিট, লিমিট দিতে হলে আপনার রিপ্লেড ডানে দেন, রিপ্লেড ডানে আমাদের লোয়ার লিমিট জিরো, আমরা জিরো ক্লিক দিলাম, আপার লিমিট এখানে রিপ্লেড ডানে দিয়ে আমরা আপার লিমিট আসছে, আপার লিমিট আমরা ফোর ক্লিক দিলাম, দেওয়ার পর ইনপুটে দিলাম মানে ইকুয়ালে দিলাম আর কি, ইকুয়ালে দিলে আমাদের আনসার চলে আসছে 1.41। এখন এখানে অপশন কোন জায়গায় 1.41 মেশানো, তাহলে আমাদের অপশন টেস্ট করে বের করতে হবে। প্রথম দুইটা দেখেন কো এবং কো, এই দুইটা এমনিতেই বাদ, কতে আছে এক্স কতেও আছে এক্স, তার মানে এক্স থাকতে পারবে না, কারণ যেহেতু এটা একটা নির্দিষ্ট লিমিট, তার মানে একটা নির্দিষ্ট ভ্যালু চলে আসবে, তাইলে আমাদের এই দুইটা বাদ, কক ফো বাদ, এখন আমাদের আনসার হইতে পারে হয় গ না হয় ঘ। আচ্ছা তাহলে গতে কত দেওয়া, ঘতে কত দেওয়া আছে লন 17, তাইলে আমরা দেখি লন 17 এর মান কত আসে, লন 17, লন 17 এর মান আসে আমাদের 2.83, কিন্তু আমাদের রেজাল্ট আসছিল 1.41, তার মানে আমি হাফ লন 17, তাহলে এটাকে হাফ দ্বারা ভাগ করি, ভুল করি, তাহলে 1.41, তার মানে এই যে আমার এইটার যে মান আসছে এবং গয়ের যে ভ্যালুটা দেওয়া আছে এইটার মান ইকুয়াল, তার মানে আনসারটা হবে আমাদের ভাগ, তাহলে হোপফুলি আমাদের 1 নং প্রশ্ন এবং 2 নং প্রশ্ন এই দুইটা আমরা বুঝতে পারছি। এখন দেখেন 3 নং প্রশ্নটা আমরা যদি দেখি, 3 নং প্রশ্নটা আসছে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 15-16 সেশন। 3 নং প্রশ্ন কি বলছে, 3 নং প্রশ্ন একটা বীজগাণিতিক ফাংশন দেওয়া আছে যেটা 2 এর মতোই, বাট এই ফাংশন ইজ ইকুয়াল বলছে কি লন কে, যদি হয়ে থাকে তাইলে বলছে আপনাকে কে এর মান বের করেন, আগেরটাই ডিরেক্ট একটা বীজগাণিতিক ফাংশন দিয়ে বলছিল ওইটার মান বের করেন, এখন বলছে ওই যে এই যে ফাংশনটা আছে এই ফাংশনের মান লন কে, ফলে কে এর মান বের করেন, ফার্স্টে আপনি 2 এর মতো কি করবেন এই ফাংশনের মানটা বের করবেন, দেন এই মানটা সমানিত আপনি লন কে লিখবেন, তারপর অ্যান্টি লন করলেই আপনার কে এর মানটা চলে আসবে, তাহলে চলেন আমরা সেটা সলভ করি। তাহলে ফার্স্টে ফাংশনটা ইনপুট দিতে হবে, ফাংশন হিসেবে কি আছে 1/2x, 1/2x মাইনাস 1, দেন আমাদের লোয়ার লিমিট হলো 1, আপার লিমিট হইলো আমাদের 5 ইকুয়াল, তাহলে আমাদের মান কত আসছে 1.09। এখন এই যে 1.09 সমানই আপনার কিন্তু, 1.09 সমানই আপনার কিন্তু ইয়ে দেখেন 1.09 আসছিল আমাদের এই যে লন কে, তাহলে আমাদের এই যে লন কে সমান আমরা লিখবো কি 1.09, এইটা সমানই আপনার কিন্তু লন কে। ওকে, তারপরে আপনার উদ্দেশ্য কে এর মান দেওয়া, কে এর মান কিভাবে দেবো, এনটি লন, লন ইনভার্স 1.09। এখন প্রশ্ন হলো লন ইনভার্স আমরা কিভাবে ক্যালকুলেটারে ইনপুট দিব, তো কি লন ইনভার্স দিতে হবে এটা তো আমরা বুঝতে পারছি, এখন কিভাবে ক্যালকুলেটারে ইনপুট দিব সেটা আমরা দেখি। তাহলে দেখেন লন ইনভার্স দিতে হলে আপনাকে কি করতে হবে, শিফটে ক্লিক করতে হবে, দেন লনে ক্লিক করতে হবে, আসছে ই টু দি পাওয়ার সামথিং, এই ই টু দি পাওয়ার সামথিং এ মানে পাওয়ারে, ই এর পাওয়ারে কিন্তু আপনারা ওই আনসারটা বসাবেন, যেহেতু আমাদের ক্যালকুলেটার আগে আনসারটা নিয়ে নিছে, তাহলে আনসারে ক্লিক দিবেন, দেন ইকুয়ালে দিবেন, কত আসছে আনসার 3, তার মানে আনসার হবে 3 মানে 4, আশা করি এই 3 নং মেট্রটা বুঝতে পারছেন। এখন আসেন 4 নং, 4 নং এ কি বলছে, 4 নং এ একটা লগারিদম ফাংশন দিয়ে দিচ্ছে, এখন দেখেন 4 নং এ এই যে লন লগ ই, এখানে দেওয়া আছে না লগের বেস ই, আমরা জানি লগের বেস ই যে কথা এবং লন সেম কথা, তাহলে আপনি চাইলে লগের বেস ই ধরেও করতে পারেন, আপনি চাইলে লন দিয়েও করতে পারেন, মানে ফাংশনটাকে যদি আপনি কাস্টমাইজ করেন তাহলে জিনিসটা দেওয়া আছে এইটা লন এক্স ডিএক্স, তাহলে আমি কাস্টমাইজ করার এইটা দিয়েও দেখিয়ে দিব, আবার বেস তাহলে কিভাবে করতে হবে সেটাও দেখিয়ে দিবে, তাইলে যদি ই ছাড়া অন্য কিছু দিয়ে তখন তো আপনি আর লন লিখতে পারবেন না, তাহলে আপনাকে আমি দুইটাই দেখিয়ে দিব, ঠিক আছে, এবং দেখাবো যে দুইটার আনসার সেম আসে আর কি, তাইলে আপনি ইন্টিগ্রেশনে ক্লিক করেন, ফার্স্টে আমি যে ফাংশনটা সেই ফাংশনটা দিই, দেন আমরা লন দিয়ে দেবো, তাহলে আপনার লগ বেজ ইনপুট করতে হবে, লগ বেজ ইনপুট করার ক্ষেত্রে দেখেন লনের বামে আছে শুধু লগ, আর লনের উপরে আছে কিন্তু লগ বেজ দিয়ে সামথিং দেওয়া আছে, তাহলে আমরা যেহেতু লগের বেজ দেওয়া আছে এর জন্য আমরা লনের উপরেরটা ক্লিক করবো, তাহলে এই দেখেন উপরেরটাতে ক্লিক করছি, ক্লিক করলে এখন প্রথমেই আপনাকে চাইছে যে আপনি বেসটা দেন, তাহলে বেস কি আছে ই আছে, এখন ই আমরা কিভাবে পাইতে পারি এক্সপোনেনশিয়াল ফাংশন, সেটা পেতে হলে আপনাকে কি করতে হবে শিফটে ক্লিক করে লনে ক্লিক করতে হবে, লনে তো ক্লিক করলাম ইও চলে আসছে, এখন দেখেন ইর উপরে একটা কার্সর চলে আসছে পাওয়ার হিসেবে, যেটা আপনাকে ই এর একটা পাওয়ার দিতে হবে, যেহেতু ই সিঙ্গেল আছে এর জন্য ই এর পাওয়ার দিবেন আপনি 1, ভুলে কেউ 0 দিবেন, ঠিক আছে, ই এইভাবে তাহলে ই যদি সিঙ্গেল থাকে তাহলে ই এর পাওয়ার দিবেন 1, 2 তাহলে ই এর পাওয়ার দিবেন 2, ওকে, দেন আপনি রিপ্লে ডানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার ফাংশনে এক্স আছে এক্স ইনপুট দিবেন, এক্স দিলাম, দেন ডানে ক্লিক করে দেন আমাদের লিমিট দিতে হবে, লোয়ার লিমিট আমাদের 1, 1 এ আমরা ক্লিক দিলাম, দেন আমাদের আপার লিমিট হইলো কত ই, তাহলে শিফটে দিয়ে লোনে ক্লিক দিলাম, এগেইন ই এর পাওয়ার চাইছে কত দিব, ই এর পাওয়ার 1 দিব, কারণ ই সিঙ্গেল আছে 1 দিলাম, তাহলে আমাদের ডাটা ইনপুট দেওয়া শেষ, এখন আমরা ইকুয়ালে ক্লিক দিই, ইকুয়ালে ক্লিক দিলে আনসার কত আসছে 1, আমাদের গোয়াতে কিন্তু আনসার আছে, আনসার ছিল কত 1, তাহলে আমরা গোটা ক্লিক করবো, গোয়ের আনসার হবে আর কি, দেন আমরা যদি এখন এইটাকে লগ বেস দিয়ে তো আমরা দেখলাম যে কোনো বেস দিয়ে
এখানে ইর জায়গায় ওই বেজটা বসিয়ে দিবেন, লোকের যতটা টাইট আছে। এখন যদি এইটাকে লোন দিয়ে করতেন তাইলেও দেখেন আনসার ওয়ানই আসবে, তাহলে আমি দেই শিফট সরি আগে আমরা মূল ফাংশনটা ইনপুট দেই, এটা ক্লোজ করি মূল ফাংশন। মূল ফাংশন আমি বলছিলাম লগ ইজ এর কথা, লন সেম করি তাহলে লন দেই দেন আলফা ক্রস ক্রস তাহলে দেয়া শেষ, দেন আমাদের ওয়ান, দেন আমাদের আপার লিমিট হইল ই, তাহলে ই পাওয়ার দিব ওয়ান, দেখেন এইটার ক্ষেত্রে কি আসছে আনসার ওয়ান আসছে। তার মানে আমাদের চারের আনসার লগের বেস দিয়ে করি, মানে সঠিক বেস দিয়ে করি বা লন দিয়ে করি, আমাদের আনসার কত আসবে ওয়ান চলে আসবে। হোপফুলি এতটুকু আমরা বুঝতে পারছি, ঠিক আছে? এতটুকু যদি আমরা বুঝে থাকি তাহলে আমাদের অনেক কাজ শেষ। এখন চলেন আমরা পাশে দেখি পাশে কি আছে আমাদের। দেখেন পাশে যে মেট্রা আছে এই মেট্রা অলরেডি না আমরা এই দেখেন একে দেখে আসছি, একে কিন্তু এর থেকে একটু কঠিন মেট্রাই দেখছি, কিন্তু পাশের তুলনামূলকভাবে সহজ আছে। পাশে সেম দিয়া দিছে যে ইন্টিগ্রেশন অফ জিরো থেকে পাই বাই টু সাইন এক্স ডিএক্স। এখন তোমরা যদি এতটুকু পর্যন্ত দেখে থাকো তোমাদের নৈতিক দায়িত্ব হলো এই ভিডিওটা সলভ করে, মানে এই ম্যাথটা ক্যালকুলেটারের মাধ্যমে সলভ করে তোমরা ইউটিউব থেকে দেখলে ইউটিউবের কমেন্ট সেকশনে আনসারটা দিবা, আর ফেসবুক থেকে দেখলে ফেসবুকের কমেন্ট সেকশনে আনসারটা দিবা। যদি তোমরা এতটুকু দেখে থাকো আর কি, এটা তোমাদের প্রতি আমার রিকোয়েস্ট, হাতে কলমে করবা না, আমি যেভাবে ক্যালকুলেটার দেখিয়ে দিচ্ছি সেইভাবে ক্যালকুলেটার করবা, তাহলে কি হবে তোমাদের শিকাটা হয়ে গেল। যদি সমস্যা হয়ে থাকে তাইলে সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবা, আমি সলভ আউট করার চেষ্টা করবো আর কি, সলভ করার চেষ্টা করবো। ওকে দেন চলেন আমাদের পরের মেয়াদ। পরের মেয়াদ আসছে সকল বোর্ড 2018-তে, সেখানেও দেওয়া আছে ইন আই দেওয়া আছে, আই এর ভ্যালুটাই আমাকে বের করতে বলছে। আই সমান দেওয়া আছে ইন্টিগ্রেশন অফ ওয়ান বাই ই ডিএক্স বাই হলো এক্স ওয়ান প্লাস লন এক্স, তাহলে এইটা আপনি ক্লিক করেন। দেখেন আমি আর কিন্তু লিমিট আগের যে প্রশ্নটা তুলছিলাম সেই প্রশ্নতে লিমিট দেওয়া আছে, তাহলে আমি এখানে আর ইজিলি করে ফেলি, ইজি করতে গিয়ে তো হইলো না, তাহলে এগেইন আমরা প্রথম থেকে ইনপুট দিই, তাহলে ইনপুট দিলাম, ফ্রাকশন আছে ফ্রাকশন দিলাম, উপরে আছে আমাদের ডিএক্স আছে তাহলে ডিএক্স এর জায়গায় আমরা ওয়ান দিলাম, কারণ ডিএক্স অলরেডি আমাদের সাইটে দিয়েই আছে আর কি, ডিএক্স এর জায়গায় ওয়ান দিলাম। দেন আমাদের কি দেওয়া আছে এক্স দিতে হবে, এক্স দিলাম, দেন ফার্স্ট ব্র্যাকেট ওপেন, দেন দেওয়া আছে ওয়ান প্লাস লন, দেন আমাদের আলফা দিয়ে এক্স ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, তাহলে এইটা লনের ব্র্যাকেট ক্লোজ হয়েছে। আমাদের মূল ফাংশনের ব্র্যাকেটে তো ক্লোজ করতে হবে, দেন এগেইন আরেকটা ব্র্যাকেট, তাহলে যখন আপনার ব্র্যাকেট দিবেন তখন একটু সতর্কতা দিবেন যে দেখবেন যে সকল ব্র্যাকেট ইনপুট দেওয়া হয়েছে কিনা। আচ্ছা দেন আমাদের লোয়ার লিমিট আছে ওয়ান, ওয়ানে ক্লিক করলাম, দেন আপার লিমিট শিফটে দিয়ে লনে দিলাম, এখন ওয়ান দিলাম, দেওয়ার পর ইকুয়াল এন্ড আনসার কত আসছে 0.69। তাহলে আমাদের দেখতে হবে এখানে কোন জিনিসের আনসার 0.67। ওকে তাহলে আপনারা দেখি ইর আনসার, ইর মান কত, শিফটে দিয়ে এ এ যেহেতু সিঙ্গেল আছে ইর পাওয়ার দিলাম ওয়ান, তাহলে ই এর মান আসে হইল 2.7, তাহলে আপনার ক হবে না, সিমিলারলি ফ হবে না। ফ কি জন্য হবে না, কারণ 2.71 এর সাথে আপনি ওয়ান যোগ করলে আসবে 3.7, তাহলে আপনার ফ বাদ। এখন আসেন লন ই, লন ইর ভ্যালু কিন্তু আমরা জানি ওয়ান, তাহলে ওয়ান মাইনাস ওয়ান মানে হতো জিরো, তার মানে গ বাদ, তাহলে আনসার কি হইলো আমাদের ঘ। তাইলেও আমরা দেখে নেই ঘর আনসার লন টু ভ্যালু কত, লন দিলাম টু দিলাম ব্র্যাকেট ক্লোজ করলাম, দেখেন লন টুর ভ্যালু কত 0.69, আর যেটা আমাদের ওই আই এর রেজাল্টটাই আসছিল, তার মানে আমাদের আনসার হইলো কত। ওকে দেন আমাদের 6টা বোঝা গেল, দেন আমাদের 7, 7-এর মধ্যে দেখেন প্রশ্নটা আসছে বুয়েট 7-8-এর, তার মানে যারা ইঞ্জিনিয়ারিং সেকশনে পরীক্ষা দিবেন আর কি তারা কিন্তু এই মেথডের সাথে ক্যালকুলেটার ইউজ করতে পারেন, আপনার হাতে কলমে করার কোনো প্রয়োজন নেই। ওকে তাহলে ইন্টিগ্রেশনে দেন, এখন দেখেন সাইন টু দি পাওয়ার 5 থিটা দেওয়া আছে, এখানে আমরা থিটার জায়গায় এক্স ইনপুট দিব আর কি, আর যেহেতু মূল ফাংশনের উপরে পাওয়ার দেওয়া আছে এটাও খেয়াল রাখবেন, এখানে কিন্তু থিটার উপরে পাওয়ার দেওয়া না, পাওয়ার দেওয়া আছে সাইন ফাংশনের উপরে, তাহলে আপনি যেহেতু মূল ফাংশনের উপরে পাওয়ার দিতে হবে তাহলে আপনি শুরু করবেন ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আর কি, ফার্স্ট ব্র্যাকেট দিলেন দেন সাইন দিলেন দেন আছে কত আমাদের থিটা, থিটার জায়গায় আমি এক্স ইনপুট দিব, তাহলে আলফা দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এক্স দিলাম, দেন ওই সাইনের যে ব্র্যাকেটটা আছে এই ব্র্যাকেটটা ক্লোজ করেন। এখন আমাদের মূল ফাংশনের ব্র্যাকেটটা ক্লোজ করতাম, ব্র্যাকেটটা ক্লোজ করলাম মূল ফাংশন, এখন দিতে হবে কত মূল ফাংশনের পাওয়ার কত আছে 5 দেওয়া আছে, তাহলে এই যে পাওয়ার স্কোয়ার এর সাইডে কিন্তু এক্স পাওয়ার দেওয়া আছে, এইখানে ক্লিক করব, ক্লিক করে আপনাকে 5 ক্লিক করতে হবে, দেন আপনার রিপ্লাই ডানে ক্লিক করবেন, ক্লিক করে আপনাকে কোজ ইনপুট দিতে হবে, তাইলে কোজ দিলাম দেন আলফা দিয়ে এক্স দিলাম ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। ওকে তাইলে আপনার ফাংশন ইনপুট দেওয়া শেষ, এখন আপনাকে লিমিট ইনপুট দিতে হবে, লিমিট ইনপুট দিতে হবে 0, দেন আপনার আপার লিমিট পাই বাই টু, তার মানে আপার লিমিট পাই বাই টু, শিফট দিয়ে এই দেন 10^x এখানে ক্লিক করলেন, দেন বাই টু দিলেন, দেন ইকুয়ালে দিন, আমাদের মূল সকল ফাংশন ইনপুট দেওয়া শেষ, এখন আমরা ইকুয়ালে ক্লিক দিব, ইকুয়ালে ক্লিক দিলে আনসার কত আসছে 1/6, এই দেখেন আপনার 7-এর আনসার হবে ঘ 1/6। তো হোপফুলি আমাদের যে লিমিটের যে নির্দিষ্ট যুগস্থ তাহলে কিভাবে সলভ করতে হয় আপনারা সকলেই দেখছেন, আশা করি সবাই এই ম্যাথগুলো করতে পারবেন।
লিমিটের যদি আমাদের মানে ইন্টিগ্রেশনে যদি আমাদের এইভাবে লিমিট দেওয়া থাকে, তাহলে আমরা সকল মেয়াদ এখন থেকে করতে পারবো আশা রাখি আমি। এখন চলে এই ইন্টিগ্রেশনে আরেকটা টপিক আছে এরিয়া নিয়ে, সেটা কিন্তু ক্যালকুলেটার করা যায়। সেটা ক্যালকুলেটার করতে হলে আপনাকে দুইটা জিনিস মাথায় রাখতে হবে। কি দুইটা জিনিস সেটা আমরা একটু দেখি। তো সেটা দেখেন, আপনাকে দুইটা ফাংশন দিয়ে দিবে। এই দেখেন আমি আটটা যদি একটু দেখাই, আটে আপনাকে কি দিয়ে দিচ্ছে, ওয়াই স্কোয়ার সমান দেওয়া আছে 4x এবং ওয়াই সমান দেওয়া আছে x। কারণ এইভাবে আপনাকে দুইটা ইকুয়েশন দিয়ে দিবেন। প্রথম কাজ স্টেপ ওয়ান, মানে স্টেপ ওয়ানে যে জিনিসটা করবেন সেটা হইলো আপনার এই দুইটা সমীকরণ, যে দুইটা সমীকরণ দিবে এই সমীকরণ থেকে x এর মান নিন, মান নির্ণয় করবেন x এর, ঠিক আছে, মান নির্ণয় করবেন। দেন আপনি যে কাজটা করবেন, দেন আপনি কাজ করবেন y এর পাওয়ার 1 করে সমীকরণটা গঠন করবেন, মানে y এর মান নির্ণয় করবেন, y এর মান নির্ণয়। স্টেপ টু তে আপনি y এর মান নির্ণয় করবেন, y এর মান নির্ণয়, y এর মান নির্ণয় বলতে ওই পয়েন্টে না, y এর সমীকরণ নির্ণয়, মান না দিয়ে দিয়ে আমরা সমীকরণ নির্ণয়, y এর আপনি সমীকরণ নির্ণয় করবেন। তাইলে এই দুইটা স্টেপ আগে আমরা হাতে কলমে করবো, দেন আমরা লিমিট করবো। তাহলে দেখি আমরা ফার্স্টে দেওয়া আছে কি, y সমান আমাদের দেওয়া আছে কি, সরি y স্কোয়ার, আমি একটু ফাঁকা পেজ নেই, চলেন এইখানে আমি বলি, আমাদের দেওয়া ছিল y স্কোয়ার সমান 4x এবং y সমান আমাদের দেওয়া ছিল x। তাহলে প্রথম সমীকরণে আমি y সমান x বসাই নিই, তাহলে y সমান x বসাইলে আমরা প্রথম সমীকরণের সাথে পাবো x স্কোয়ার ইজ ইকুয়াল 4x। তারপর আমি x স্কোয়ার মাইনাস 4x সমান 0 লিখতে পারি, x যদি আমি কমন নেই তাহলে x মাইনাস 4 সমান 0, কারণ x এর মান আমি পাইবো x ইজ ইকুয়াল 0 আর 4, কারণ x এর দুটো মান পাইছি। দেন আমি বলছিলাম স্টেপ টু তে গিয়ে আমি y এর দুটো সমীকরণ গঠন করবো y এর পাওয়ার 1 রেখে। তাহলে প্রথমটাতে ছিল কি y স্কোয়ার সমান 4x, দেন তাহলে আমি y সমান কি লিখতে পারি, এটা লিখতে পারি বর্গমূল করলে। আর দ্বিতীয়টাতে তো আমাদের y সমান x দেওয়া আছে, কারণ এই হইলো আমাদের দুইটা সমীকরণ আর এই হইলো আমাদের x এর মান নির্ণয়। তাহলে নির্ণয় পাইলাম। এখন আপনাকে এরিয়া নির্ণয় করতে বলে কি বলছে অ্যাকচুয়ালি সেটা যদি আমি বলি, বুঝছেন অ্যাকচুয়ালি আপনাদের যা জিনিসটা বলছে সেটা হইলো আপনাদের, দেখেন আপনাকে বলছে এখন লিমিট কত পাইছেন 0 এবং 4, এই যে x এর যে ভ্যালুগুলো পাইছেন সেটা আপনি লিমিট হিসেবে কাজ করবে। তাহলে লোয়ার লিমিট 0, আপার লিমিট 4, এবং y এর দুইটা সমীকরণ ছিল, এই সমীকরণের বিয়োগফল আপনার ফাংশন হিসেবে কাজ করে। তাহলে প্রথম সমীকরণটা ছিল এইটা, দেন দ্বিতীয় সমীকরণটা ছিল এইটা, এইটা হলো আপনার ফাংশন, দেন dx। অ্যাকচুয়ালি আপনি এইটার রেজাল্টই বের করার কথা বলছেন, তো হোপফুলি আপনারা বুঝতে পারছেন। এখন এটা ক্যালকুলেটার ইনপুট দেন, আনসার যা আসবে সেটাই আপনার আনসার, আমি ইনপুট দিই। আমাদের ফাংশন কি ছিল কি, 2√α(x) মাইনাস আলফা দিয়ে আমাদের ফার্স্ট ক্লোজ, ফার্স্ট ক্লোজ। তাহলে আপনার ফাংশন ইনপুট দেওয়া শেষ, দেন লিমিট দিবেন, লিমিট কত 0, লোয়ার লিমিট, আপার লিমিট কত আমাদের 4, ইনপুট দিলাম। তাহলে রেজাল্ট কত আসে আমাদের, রেজাল্ট আসে দেখি একটু, 2.67। এখন চলে আমরা আনসার কত দেখি, আমরা 2.67 কোনটা আসে, 2/3, এটা কিন্তু 2 পয়েন্টে যাবে না, কারণ এটা 0 থেকে শুরু হবে। তাহলে প্রথমটা বাদ, দ্বিতীয়টা 2 আছে, আচ্ছা 2.67 এর কাছাকাছি আছে, 2টা আমরা বিবেচনা রাখলাম, যদি এক্সাক্ট আনসার না পাই তাহলে 2 নিবে। দেন 8, তাহলে ও এবং গ, এই দুটো বাদ, এই দুটো আনসার হবে। এখন রইলো আমাদের ঘ, তাহলে ঘ কি দেওয়া আছে, 8/3, দেখি 8/3 রেজাল্ট কত আসে, 8/3, এটা রেজাল্ট আসে কত আমাদের, এসডি তে ক্লিক করলে আসে 2.6, পুরোপুরি দেওয়া আছে, তার মানে 2.666, এবং আমাদের একচুয়াল রেজাল্ট কত আসছিল 2.67, তার মানে আনসার হবে আমাদের ঘ, ঠিক আছে, আনসার হবে আমাদের ঘ। এই দেখেন আনসারটা কিন্তু এখানে ঘই দেওয়া। হোপফুলি আপনারা আটটা বুঝতে পারছেন কিভাবে আমরা যে এরিয়া নির্ণয় করলো। যদি আপনারা 8 বুঝে থাকেন এত সময় ধৈর্য সহকারে, তাইলে আপনারা 9টা সলভ করবেন, 9-এর আনসার কি হয় সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। যদি 9টা আপনারা নিজেরা ট্রাই করবেন, বই টই এগুলো সাহায্য নেবে না, যদি না হয় তাইলে কমেন্টে বলবেন যে ভাই হয় নাই, আর যদি হয়ে থাকে তাইলে 9-এর আনসার কত হবে সেটা আপনারা কমেন্টে বলবেন, ঠিক আছে। এভাবে ক্যালকুলেটার করবেন, আমি যেভাবে দেখিয়েছি ঠিক সিমিলার। চলেন 10-এর মেথডটা দেখি, 10-এর প্রশ্নটা আসছে আমাদের কত, ফার্স্ট 6-এর সাথে, 10-এ কি দেওয়া আছে, 10-এ দেওয়া আছে y সমান 3x প্লাস 6/x² - 5, এবং x এর মান দেওয়া আছে 0 থেকে বড়, এবং এইখানে একটা চিত্র দেওয়া আছে, চিত্রতে দাগানো মানে ছবিতে দাগানো অংশের ক্ষেত্রফল কত। তাহলে এই দিকে দেখেন আপনার একটা দেওয়া আছে 1 এবং একটা দেওয়া আছে 3, এটা অ্যাকচুয়ালি কি দেওয়া আছে, ওই যে আপনারা 8-এ যে আমরা x এর ভ্যালু বের করছিলাম 0 এবং 4, এখানে কিন্তু এই আপনার x এর ভ্যালু ডিরেক্ট দেওয়া আছে 1 এবং 3। তাহলে আমাদের আর x এর ভ্যালু হাতে কলমে ক্যালকুলেশন করে বের করতে হবে, তাহলে x এর ভ্যালু আমরা পেয়ে গেলাম 1 এবং 3, মানে আমাদের লোয়ার লিমিট হবে 1, আপার লিমিট হবে আপনার 3। এবং আপনার y এর লাগবে কয়টা, দুইটা আমাদের সমীকরণ লাগবে, একটা সমীকরণ দেওয়া আছে আরেকটা সমীকরণ দেওয়া নাই, মানে কি আমরা ধরে নিব 0। তার মানে আমাদের অ্যাকচুয়ালি কি বের করতে বলছে সেটা হলো যে ইন্টিগ্রেশন অফ 1 থেকে 3 বের করতে বলছে, যেহেতু y এর আরেকটা সমীকরণ নাই 0, এটা লেখা যে কথা না লেখা সেই কথা। তাহলে আপনার এই সমীকরণটা বসে 3x প্লাস 6/x² - 5 dx, আপনাকে অ্যাকচুয়ালি প্রস্তুতে এই জিনিসটা বের করতে বলছে। তাহলে চলেন এই জিনিসটা আপনার ক্যালকুলেটারে বের করি, তাইলে এই জিনিসটা যদি ক্যালকুলেটার বের করতে চাই, তাহলে ক্যালকুলেটার আপনার ফাংশন ইনপুট দেন, ফার্স্ট ব্রেকেট একটা দেন, যেহেতু অনেকগুলো পদ আছে, দেন আপনি 3 দেন, আপনি x এ ক্লিক করেন, দেন আপনি
প্লাস দেন, দেন আপনার ফ্র্যাকশন আছে, ফ্র্যাকশন কি আছে 6/x2, তাহলে আলফা দিয়ে এক্স দেন স্কোয়ার দেন, দেন ডানে ক্লিক করেন, দেন মাইনাস দেন 5 দেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দেন। আপনার ফাংশন দেওয়া শেষ, এখন আপনাকে লিমিট দিতে হবে, লিমিট দেন 1 আর হইলো আপার লিমিট আমাদের 3, তাহলে আপনার টোটাল সবকিছু ইনপুট দেওয়া শেষ, এখন আপনি ইকুয়ালে ক্লিক দেন, ইকুয়ালে ক্লিক দিলে আনসার কত আসছে 6, কারণ ক দেওয়া আছে এখানে আমাদের আনসার এবং কতে ভ্যালু কত দেওয়া আছে 6 দেওয়া আছে। তার মানে আমরা বুঝতে পারলাম কিভাবে এরিয়া রিলেটেড ম্যাথ আসলে আপনারা ক্যালকুলেটারে সলভ করবেন, এক্ষেত্রে কিন্তু আপনার কোনো সূত্রের কোনো প্রয়োজন পড়ে না। তো এই ছিল আজকের টিউটোরিয়াল, নেক্সট ডে আপনারা কোন টপিক্স বা কোন লেসনের এই ধরনের ক্যালকুলেটার টিপস চান আপনারা কমেন্ট সেকশনে বলবেন, আর ভিডিওটা যদি আপনাদের সত্যি উপকারে চলে আসে তাহলে আপনাদের বন্ধুদের সাথেও শেয়ার করতে বলবেন। তো এযাবৎকাল সকালে ভালো থাকেন, সুস্থ থাকেন, আর HSC 24 তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা, তোমরা ভালো করে পরীক্ষা দাও, ভালো একটা রেজাল্ট করো, ঠিক আছে? তো এই প্রার্থনাটুকুই করি, তো ভালো থাকো, সুস্থ থাকো, খুদা হাফিজ।